এই দুই ভাই বোনের জীবন যন্ত্রণার গল্প হয়তো আপনি জানেন। লোকাল 18 বাংলার পর্দায় এই দুই ভাই বোন শিরোনামে উঠে আসে। লোকাল 18 বাংলার খবরের জেরে মা বাবা হারা বালক বালিকা পেল পড়াশোনার খরচ এবং পাশে থাকার ভরসা। জনপ্রিয় শিল্পী জুটির অনাথ দুই শিশুর একমাত্র ভরসার জায়গা ছিল বৃদ্ধা ঠাকুমা, কিন্তু তার ক্ষমতা ছিল সীমিত। অভাবী সংসারে কোনো মতে দুবেলা দুমুঠো খাবার জুটলেও জুটত না ভালো মন্দ কিছু। কষ্ট ছিল এই নিয়ে বৃদ্ধা ঠাকুমার। সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য খবরের শিরোনামে উঠে আসে এই বৃদ্ধা ও দুই অনাথ বালক বালিকার জীবন যন্ত্রণার চিত্র। নজরে আসে বেশ কিছু সহৃদয় ব্যক্তিও। তবে এদিন আসানসোল থেকে বাঁকুড়ার ইন্দাসে ছুটে এলেন রামকৃষ্ণ রায়। তিনি তার সাধ্যমতো পরিবারটির পাশে থাকার আশ্বাস দিলেন। শুধু তাই নয়, একটি সাইকেলের ছিল খুব প্রয়োজন, নতুন সাইকেল উপহার দিলেন তিনি। বাড়িতে ইলেকট্রিসিটি নেই, স্থানীয়দের সেটি ব্যবস্থা করতে বললেন এবং খরচ তিনি দেবেন, প্রতি মাসে দেবেন ইলেকট্রিক বিল। এছাড়াও দুই বালক বালিকার পড়াশোনার জন্য দেবেন 1000 টাকা এবং বালক বালিকার ঠাকুমার সংসার চালাবার জন্য 1000 টাকা তিনি প্রতি মাসে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এই মোটামুটি ধরুন একটা সাইকেল নেই, সাইকেলটা দেওয়ার ব্যবস্থা করলাম। মোটামুটি ধরুন সংসারের জন্য 1000-1000 টাকা যাতে ঠাকুমার উপকারে কাজে লাগে, ছেলে মেয়ে লেখাপড়ার জন্য মোটামুটি 1000 টাকা ধরুন প্রতি মাসে 2000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমি করবো প্রতি মাসে। লাইনটা অবশ্যই করা হোক, লাইনটা ব্যবস্থা আপনারাই করুন, যা খরচ হবে আমরা দেবো। আর ওর যখন বিল আসবে বিলের ইয়েটা একটা ছবি পাঠিয়ে দেবেন, বিলটা আমরা পেমেন্ট করবো প্রতি মাসে। সংসারে আয় বলতে ছিল শুধুমাত্র বৃদ্ধা ঠাকুমার বিধবা ভাতার 1000 টাকা, তাই দিয়ে তিনটে পেট সারা মাস কিভাবে চলে সেটা ভাবলেই অবাক হতে হয়। তার উপরে ছিল নাতি নাতনির পড়াশোনার খরচা। দুর্বিষহ যন্ত্রণাময় জীবনে পৌঁছেছিলেন তিনি এবং তার নাতি নাতনি। আসানসোল থেকে ছুটে এলেন রামকৃষ্ণ রায়, নিজের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। সত্যি মানুষ যে এখনও বিবেক, মনুষ্যত্ব ও মানবিকতা হারিয়ে ফেলেনি তার একটি উজ্জ্বল নিদর্শন এদিনের এই ঘটনা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।